আপনারা দেখেছেন যে গত 2 বছরের বেশি সময়সীমা ধরে শিক্ষক নিয়োগ নিয়ে, কার্যত শিক্ষক নিয়োগ এই প্রসঙ্গটাই একটা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্ত, তারপরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতার, বিভিন্ন ইস্যু হয়েছে গত সাম্প্রতিক সময়, গত কয়েক মাস বা গত কয়েক বছর ধরে, অন্তত শেষ 2 বছর ধরে যদি বলা যায়, তাতে অবশ্যই এটাই দেখা গেছে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য তোলপাড় হয়েছিল। কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকার প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ করতে চায়, কিন্তু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও বারবারই দেখা গেছে যে বিধি পাঠানো হয়েছে, মূলত রিক্রুটমেন্ট যে রুলস বলা হয় সেই রিক্রুটমেন্ট রুলস পাঠানো হয়েছে, কিন্তু তারপরে রাজ্যের অর্থ দপ্তর বা আইন দপ্তরের তরফে বারবার কিছু ক্লারিফিকেশনস চেয়ে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এবারে একটা বড় আপডেট আপনাদেরকে জানাতে চাই, রাজ্য সরকার ফের নিয়োগের পথে হাঁটছে। লোকসভা ভোট মিটে, আপনারা দেখেছেন লোকসভা ভোট মিটে গেছে, কয়েকটি আসনে বাই ইলেকশন ছিল, অর্থাৎ 4টি আসনে বিধানসভার উপনির্বাচন ছিল, তারও মিটে গেছে, ফল বেরিয়ে গেছে। এবার রাজ্য ফের নিয়োগের পথে হাঁটতে চলেছে, শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে, তবে স্কুল শিক্ষক নয়, এটা হচ্ছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য, যা বহুদিন ধরেই একটা দাবি ছিল। এবং এখন বর্তমানে রাজ্যের প্রায় 5000টি স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তথ্য বলছে প্রায় 5000টির কাছাকাছি স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই, আর সেই কারণে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগে তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফাইল পাঠানো হয়েছে নিয়োগ বিধি অনুমোদনের জন্য, অর্থাৎ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য যে রুলস তৈরি করতে হয় সেই রুলস ফাইনাল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রুলসে অনুমোদন দিলেই তা সঙ্গে সঙ্গে কার্যকরী হবে, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়ে তারপরে স্কুল সার্ভিস কমিশনের তরফে গোটা প্রক্রিয়া শুরু করা হবে। এবং যেটা দেখা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে প্রায় 5000টিরও মতো কাছাকাছি স্কুলে এখন রাজ্যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই। এই যে প্রধান শিক্ষিকা নিয়োগের যে রুলস, সেই রুলসে প্রথমত বলা হয়েছে যে এবারে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জন্য সংরক্ষণ পলিসি থাকবে, অর্থাৎ সংরক্ষণ নীতি থাকবে, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের ওয়েমার শিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ একাধিক বদল আনা হয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। আর সেই বদলগুলি এবার কার্যকরী করতে চলেছে রাজ্য, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী সেটাতেও অনুমোদন দিয়ে দিতে পারেন, এবং অনুমোদন দিলে তারপরই রাজ্য সরকার চূড়ান্ত আকারে রাজ্য মন্ত্রিসভায় পেশ করবে এবং তারপর তা অনুমোদিত হবে। অর্থাৎ কোথাও না কোথাও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এগোতে চাইছে রাজ্য সরকার, এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ দিয়ে সেই নিয়োগের পথে হাঁটতে চায়। এর আগেও আপনারা দেখেছেন যে 9ম, 10ম বা 11ম, 12ম স্তরেও নিয়োগ করতে চেয়ে রাজ্য সরকার রুলস তৈরি করার কথা বলেছিল, যদিও সেই রুলস তৈরির কাজ এখনও চলছে, তবে 9ম, 10ম, 11ম, 12ম বহু শূন্যপদ রয়েছে এখনও পর্যন্ত স্কুলগুলিতে। কিন্তু তার আগে আপাতত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের পথেই রাজ্য সরকার হাঁটতে চাইছে, এবং সেই কারণেই নিয়োগের বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য বলেই সূত্র মারফত খবর।